আছে কোনো মানে হয়? দেখুন, এই মানেগুলো না এক একজনের কাছে এক এক রকম হয়। আসলে আমার আর গার্গির মনে হয়েছিল যে কলির এখন যে অবস্থা, তাতে আমাদের কারোর একজন কলির পাশে থাকাটা খুব দরকার। আমি তো আমেদপুর ছেড়ে বেশি দিন থাকতে পারবো না, তাই আপাতত গার্গি কলকাতার দিকটা সামলাবে, আমি ওদিকটা। তবু তোমার তো খুব কষ্ট হবে, তুমি তো কখনো এরকম একা একা থাকো না, তাই না? হ্যাঁ, আসলে কখনো কখনো সিচুয়েশন এরকম হয় যে মানুষকে মানিয়ে নিতে হয়। দেখাই যাক না এখন থেকে বলে কি হবে। আপনি ভালো আছেন তো? আমাদের আর ভালো মন্দ, তোমাদের ঘিরেই তো আমাদের সব ভালো মন্দ। এই তো তমিন থেকে দেখি তোমরা বাড়ি ছেড়ে চলে গেছো, কত কষ্টই না থাকে। এই যাই হোক, তুমি ভালোভাবে যেও, ভালো থেকো। হ্যাঁ, গার্গিকে আমরা ঠিক খেয়াল রাখবো। থ্যাংক ইউ, আমি রাখি। আসলে বেরোতে হবে, অনেকটা রাস্তা যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, রাখছি। ওকে, দেখলে তো দেরি হয়ে গেল। কি হলো অয়ন? কি আবার হবে, আদিক খেদা করছে, ভাল লাগে না আমার এসব। মা, তোমার যা করার আছে তাড়াতাড়ি করো, বের আমি বেরো। বাস, আর কথা নয়, নে মুখ খোল। আর কম দাও। কমই দিচ্ছি, নে। এতে তোর মাথা ঠান্ডা হবে, শরীর ঠান্ডা হবে। হ্যাঁ বুঝে পেরেছি। আর খাও না। আরেকটা চললাম। সাবধানে। আমি সাবধানে থাকবো, তুমিও সাবধানে থেকো, ঠিক আছে? মাস, এই শোন, ভালো থাকিস, ঠিকঠাক খাওয়া দাওয়া করিস কিন্তু। আচ্ছা ঠিক আছে, সব ঠিকই। আমি এবার গার্গিকে একেবারে আগলে আগলে রাখবো, কিচ্ছুটি হবে না, তুই একেবারে নিশ্চিন্তে যেতে পারিস। ঠিক আছে, বেরোচ্ছি এবার। থাক 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 থাক, আর প্রণাম করতে হবে না, ভালো থাকিস। হ্যাঁ চললাম। বাচ্চাটা
ওর সাথে তো ওর সাথে আমার নারীর কোনো টান নেই, তাহলে কেন এর মনে হয়? কথাগুলো বলতে লজ্জা করছে না? তোমাকে আমি ভালো করে চিনি গার্গি সেন, প্রিয়র সঙ্গেও থাকতে চাও আর একই সঙ্গে অয়নের সঙ্গেও থাকতে চাও। দময়ন্তী সেন যেমন নিজের স্বার্থের জন্য সবাইকে ইউজ করে, যা খুশি তাই করতে পারে, তুমিও ঠিক তেমনই। তাই হয়তো ভগবান তোমাদের একে অন্যের কাছে এনে দিয়েছে। আমার ভাইয়ের চোখে তুমি মায়া পড়িয়ে রেখেছো গার্গি, তাই হয়তো অয়ন আজকে তোমার এই নোংরা চেহারাটা দেখতে পাচ্ছে না। কিন্তু যেদিন দেখতে পাবে সেদিন আগুন চলে যাবে সেই পরিবারে। আর তোমায় আমি কথা দিলাম গার্গি, সেই আগুনে ঘি ঢালতে আসবো আমি। তুমি শিখা, তাই আজ থেকে তুমি সাবধানে থেকো। চন্দ্রা, 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 কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে সালে? আমার জীবনটাকে শেষ করে দিয়ে এখন কি হয়েছে? কি হয়েছে? লাগছে কি লাগছে? আমার জীবনটাকে শেষ করে দিয়ে এখন সংমর্চ তুমি? কেন কেন
কথা ছাড়া যে আমি কিছুই ভাবতে পারছি না। কি জাদু করেছো বলো তো? যদি জানতাম ভালোবাসা দেওয়ার জন্য এরকম শাস্তি পেতে হবে, আমি কোনদিন ভালোবাসতাম না। সত্যি যদি তোমাকে এরকম শাস্তি দিতে পারতাম, তার মানে এটা এটা মিথ্যে মিথ্যে ছিল, ব্যথাটা কিন্তু সত্যিই লাগলো। তাহলে চন্দ্রা, হাত বুলি আদর করে দিই, দেখবে সব ঠিক হয়ে যাবে। না মোটেও না, আমি তোমার মতলব বুঝি না পেরেছ। ঠিক আছে, তাহলে তোমার সামনে মাথা নিচু করে দিলাম, আমি যেভাবে চুল টেনে তোমাকে ব্যথা দিচ্ছি, তুমি ঠিক সেভাবে আমাকে চুল টেনে ব্যথা দাও। দাও 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 দেবই তো, দেবই তো, পাগল পুরো। সত্যি চন্দ্রা, তুমি না থাকলে যে আমার কি হতো? কি হতো? যেমন জঙ্গলি ছিলে তেমনই থেকে যেতে। সত্যি আমি একটা জঙ্গলি বটে, জানো তো চন্দ্রা, নিজে আনন্দ পাবো বলে কত না জেনে না বুঝে কত লোককে কত কষ্ট দিয়েছি। দেখো না, তোমাকেও তো কত কষ্ট দিয়েছিলাম। এসব কি বলছো তুমি? তুমি তো এখন অনেক বদলে গেছো, আগের থেকে অনেক ভালো হয়ে গেছো। জানো তুমি যে এতটা বদলে যাবে এটা কিন্তু আমিও আশা করিনি। বদলে গেছি না ছাই, জানো তো এখনো টের পাই আমি, আমার মধ্যে যে বদ মানুষটা লুকিয়ে আছে তা মাঝে মধ্যে বেরিয়ে আসতে চায়। আর কয়েকটা দিন অপেক্ষা করো, বদ মানুষটাকে একটু সামনে রাখো। তুমি যেভাবে ভালো হয়ে যাচ্ছ না, তাতে ওই বদ মানুষটা আর বেশি দিন তোমার মধ্যে রাজত্ব করতে পারবে না। এরপর দেখবে শুধু ভালোই ভালো। আমার উপরে তোমার এত বিশ্বাস? বিশ্বাস নয়, আস্থা। যা তুমি বাড়িয়ে বলছো, তুমি আমাকে ভালোবাসো তাই কই? তোমার মতো অন্য কেউ তো আমার সম্পর্কে এরকম ধারণা করে না? করে, তুমি বুঝতে পারো না। না করে না চন্দ্রা, আমি জানি তানিয়াদি এখন আমাকে ক্ষমা করতে পারেনি। কিন্তু কিন্তু তুমি কি করে বুঝলে? জানো তো টুলুকে আমার খুব আদর করতে ইচ্ছে করে, সেই তো সেদিন টুলুকে আদর করতে গেলাম, তানিয়াদি টুলুকে এরকম করে ছিনিয়ে নিয়ে গেল যেন আমি ছেলে ধরা, আমি ওর মেয়েকে নিয়ে গিয়ে বেঁচে দেবো। আমি বুঝতে পারছি না তানিয়াদি এখনো কেন এরকম করছে। তবে তুমি ভেবো না, যদি তুমি সৎ হও ওরা তোমাকে একদিন ঠিক চিনতে পারবে। তাহলে কি আমি তানিয়াদির কাছে গিয়ে আরেকবার ক্ষমা চাইবো? না, তার কোনো দরকার নেই। জানো তো অতিরিক্ত বিনয়কে লোকে চালাকি বলে ভুল করে। তুমি তোমার নিজের মতো চলো, ওরা নিজেদের ভুল একদিন ঠিকই বুঝতে পারবে। আমি কি পারবো ওদের আস্থা পেতে? পারবে, তোমাকে পারতেই হবে, এটাই তো আমার একমাত্র স্বপ্ন। স্বপ্নটা চিরকাল স্বপ্নই থেকে যাবে সোনা, কারণ এখন থেকে আমি রোজ তোমাকে নতুন নতুন স্বপ্নের লোভ দেখিয়ে স্বপ্নের জগতেই রেখে দেব, যাতে আমার বাস্তবটাকে তুমি কিছুতেই দেখতে না পাও, আর সেই সুযোগে সমস্ত কাজ আমি সেরে ফেলব। হ্যালো। হ্যালো, আমার নামটা মোবাইলে ওঠেনি নাকি মোবাইলের ফোন বুক থেকে আমার নামটা একেবারে মুছে দিয়েছেন? না মানে ঠিক তা নয়, আসলে ফোনটা কে করেছে সেটা না দেখেই আমি কলটা রিসিভ করেছিলাম। এই জন্য, ঠিক এই জন্য আপনাকে আমি লোভী বলি, শুধু শুধু লোভী। কিন্তু একটু চেষ্টা করলেই আপনি একজন পেশাদারি লোভী হয়ে উঠতে পারতেন। আচ্ছা মিস অধিকারী কি হেয়ারি করছেন বলুন তো, আমি কেন লোভী হতে যাব? তাছাড়া আমার ফোন ধরা দেখে আপনি কি করে বুঝলেন আমি লোভী না নির্লোভী? বুঝি, লোভী আপনি, লোভী। আর লোভী না হলে কেউ একজন ওই আপনি জানেন আমি ভীষণ রকম দুশ্চিন্তায় আছি, আমি কিরকম টেন।
সিচুয়েশনে রয়েছি আপনি সবই জানেন, তারপরে কাঠে ঘায়ে নুনের ছিটে দিচ্ছেন, প্লিজ। না, দেবো না দেবো না। তবে আপনাকে একটা কথা দিতে হবে যে আপনি যে কোনো মূল্যে পেশাদারী হয়ে উঠবেন, যে কোনো কাজ করার আগে অন্তত দুবার ভাববেন। আচ্ছা, আপনি কি করে ভেবে নিচ্ছেন যে আমি কোনো চিন্তা ভাবনা না করেই কোনো কাজ করি? ভাবছেন কি করে আপনি? কারণ আপনি ভেবে চিন্তে শুধু না, কিছু না দেখে আমার মোবাইলটা রিসিভ করলেন, আর ঠিক সেইভাবে কিছু না বিবেচনা করে, কোনো রকম ব্যাকগ্রাউন্ড না দেখে আপনি কলির কেসটা নিয়ে নিয়েছিলেন, আর তার ফলে আপনি ওই কিডনি স্ক্যান্ডালে জড়িয়ে পড়লেন। দেখুন মিস অধিকারী, মানে আমাকে আপনি কিছু বোঝাবার চেষ্টা করবেন না কেমন? আপনাকে হেল্প করতে গিয়ে আমি ভীষণভাবে ফেঁসে গেছি। একটা কথা আপনি মন দিয়ে শুনুন, আপনার এক একটা ভুল কিন্তু আমার ক্ষতি করতে পারে, সেই জন্য এখন থেকে আপনি প্রত্যেকটা পদক্ষেপ, আপনার প্রত্যেকটা মুভমেন্ট একেবারে ক্যালকুলেট করে চলবেন, বুঝেছেন? ঠিক আছে, এখন আপনি বলুন কেন ফোন করলেন আপনি? অয়ন আমেদপুর রওনা দিয়েছে। তাই? আরে এ তো খুব ভালো কথা। ভালো খারাপ ব্যাপারটা না, খুব আপেক্ষিক। আপনার পয়েন্ট অফ ভিউ থেকে যাকে আপনি ভালো বলছেন সেটা কিন্তু বুমেরাং হয়ে আপনার কাছেই ফিরে আসতে পারে খারাপ হয়ে। আরে না না, সেটা হবে না। মিস অধিকারী আমেদপুর আমার জায়গা, সেখানে কেউ ট্যাপ ফো করতে পারবে না।